বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আরেকটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান, বড়র মতে নতুন আরেকটি চাকরি নিয়ে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আলোচনা করবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। তো বন্ধুরা, শুরুতে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এটা প্রকাশিত হয়েছে 24/8/2021 তারিখে। এরা হলো কর্মচারী অধিদপ্তর ও আবদা ভবন মতিঝিল ঢাকায়। তো নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল এবং ভাতাদি সহ রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত দুইটি পদে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নির্মিত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথমটা পদ রয়েছে সহকারী পরিচালক, হিসাব, অর্থ, অডিট, বাণিজ্যিক পরিচালক। এটা বেতন 22,000 থেকে 53,000 টাকা। 2015 অনুযায়ী প্রচলিত অন্যান্য ভাতা। এখানে মোট পদের সংখ্যা রয়েছে 11টি। এরপর শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা, এখানে বাণিজ্যের স্নাতক সহ বাণিজ্যের স্নাতকোত্তর, সিএ ইন্টার, সিএমএ ইন্টার, বাণিজ্যে স্নাতক পাস, এর ক্ষেত্রে প্রথম শ্রেণী বাণিজ্যের স্নাতকোত্তর, কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপিএ সিজিপিএ নিম্নে নহে। শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমান অর্থাৎ ইন্টার পাসে ফলাফল লাগবে 5 পয়েন্টের, আপনার লাগবে সমতুল্য জিপিএ 3 পয়েন্ট প্রথম শ্রেণী এবং জিপিএ 2 থেকে 3 পয়েন্টের দ্বিতীয় শ্রেণী। আরও শিক্ষকদের কেন রয়েছে, তো 2 নম্বর রয়েছে হিসাব রক্ষক, এর বেতন 16,000 থেকে 38,000 টাকা। 2015 অনুযায়ী প্রচলিত অন্যান্য ভাতা, এখানে নিবে 20টি, বাণিজ্যের স্নাতক সহ বাণিজ্যের স্নাতকোত্তর, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপিএ সিজিপিএ এর নিম্নে নয়। এটা তো সেম যেখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। বিভাগীয় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কাজের অভিজ্ঞতা সহ বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস, এসএম ওয়ার্ড, এসএম এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি, এর উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। তো এখন আমি সংক্ষেপে শর্তাবলীটা বলে দেবো। শর্তাবলী হলো 25/3/2020 বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে 30 বছর, অর্থাৎ আপনারা 25/3/2020 তারিখে আপনাদের বয়স যদি 18 থেকে, এখানে 18 উল্লেখ নেই, সর্বোচ্চ 30 এর ভিতরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী 32 পর্যন্ত শিথিলযোগ্য, আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বেসামরিক অর্থাৎ এখন অস্থায়ী যারা নিয়োগ আছে তাদের 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারপর প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময় মূল সনদপত্রের 1 সেট ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন। দাগিলিখিত দলিলপত্রের সঠিকতা যথাসাপেক্ষে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে। 4 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান সকল বিধিবিধান পরবর্তীতে এত সংক্রান্ত বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 5 নম্বর, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে আপনারা মুক্তিযোদ্ধার সমস্ত সার্টিফিকেট নিয়ে যাবেন। 7 নম্বর, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকটতে প্রাপ্ত সনদপত্র থাকতে হবে। জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক পদত্ব সনদ গ্রহণ করা হবে না। 8 নম্বর, প্রতিবন্ধী কোটা প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পূর্ণ দায়িত্বভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। 9 নম্বর, অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত কোনো দরখাস্ত যোগাযোগ ব্যতিরেকে বাতিল হয়ে যাবে। কোনো ক্ষেত্রে কাগজপত্রে ঘাটতি ফেলে তার বিরুদ্ধে অথবা দুর্নীতি টুর্নীতি ফেলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিইটি প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ে বলে শর্তাবলী, অনলাইনে অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 5/9/2021 তারিখ সকাল 10টা, অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 30/9/2021 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউসার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এর ছবি এবং আপনাদের স্বাক্ষর আপলোড করে দেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলীও পরীক্ষার ফি প্রদান, যেখানে পরীক্ষার ফি জমা দিবেন, এখানে পরীক্ষার ফি বাবদ 600 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে উল্লেখ্য। যেখানে 72 ঘন্টার ভিতরে যদি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন সাবমিট হবে না। এটা আবেদন করার বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নেন কষ্ট করে কীভাবে কেউ করবেন। শেষ তারিখ সময়ের অপেক্ষা না করে হাতে যত সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো। নাসরিন ফারমিন, পরিচিত রং, এতে পরিচালক, কর্মচারী অধিদপ্তর, বিইউপি ঢাকা।
যাই বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক, আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে আপনারা চাকরি নিউজ পেতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।